তো গাইস এখন ঠিক বাজে রাত্রির দুটো, মানে এখনো বাকি হচ্ছে 3 মিনিট, আর এই সময় এখন ঠিক করা হলো যে কি করছিস ভাই, এই নিয়ে চারটা টেক নিলাম। এখন এই রাত্রেবেলা ঠিক করলাম যে আমরা করবো হচ্ছে কি রাত্রেবেলায় করবো চা। আরে ভাই চা করবো, চাটা করবো কি দি ভাই, মিষ্টি জলদি মানে চিনি নেই নিচে পড়ছে। তো গাইস এখন আমাদের চা মিষ্টির শিরা দিয়ে এখন সময় চা বানাচ্ছে। নিত্য কথা, চিনি আছে 1 কেজি, চিনি আছে। এখন হচ্ছে গাইস টাইম চা বানানোর, তো চা একদম কাকা ভিডিও অন করো, ভিডিও অন করো, ভিডিও অন করো, ভিডিও অন করো, কিছু করার নেই, সবাই অন করে ফেলেছি একদম। সময় সেলিব্রিটি ফেস মিস্টার সীমা, ওই মিসেস সীমা, সীমা মল্লিক, সীমা মল্লিক দুটো ইয়েস আর হচ্ছে গরম মিষ্টি, মানে সবাই জানে তো ভাই তাহলে মিষ্টি ঠান্ডা। তো মেইনলি আজকে এখানে হচ্ছে আছি আমি, রিজুদা, সীমা সবাই তো আছেই, এন্ড 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 মিস্টার অঙ্কিত। তো প্রথমবার ভাই থাকছে রাত্রেবেলা এমন একটা অড জায়গাতে, কেন না ও মেইনলি মানে ওটা তো বাইরে, আমি বলছি মানে এরকম মানে আমাদের মানে একদম পুরো নিজেদের, হ্যাঁ ঠিক আছে। ও তো গাইস ভাই আমাকে না দেখাচ্ছিস ভাই, কেন ভালো লাগে এগুলো হচ্ছে লিমকা, মানে কেউ একটা ফোন ধরে দেখো এরম করে তুমি ব্লগ করো অ্যান্ড হবে এরম করে, অ্যান্ড ওয়াইট ইজ ভেরি বেস্ট, আর আইফোনে ওয়াইটটা সেই লাগে ক্ষেত্রে। আমি রাত্রিবেলা করি না, তার কারণ হচ্ছে আমি গাই সত্যি বলতে আমি মানে এই যে ফোনটা আমি একমাত্র কিনেছি মানে ওয়াইড অ্যাঙ্গেলের জন্য, একদম পুরো সেই লেভেল আছে, হেভি 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 ভাই অঙ্কিত এখন চা খাওয়ার টাইম, ও এই ভিডিওটা ক্যামেরাম্যান ভাই তবু আলাদাই শান্তি চারটা ঠিক আছে, পারফেক্ট নাকি এখন তোমার ঘুমটা ভাঙা যায় তোমাকে চাটা খাওয়ানো হচ্ছে, তুমি ওটা বুঝলে কেন এখানে এখানে কয়জন করবে। আরে অঙ্কিত 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 বেঁচে দেখো ঠিক হবে, কান্দর
চিনি আর চিনি হয়েছে আর মিষ্টি রস ফেলে শেষ আছে আমার এখন তাহলে দুই আমার চারটা তিন তো তো লাগে তো গাইস দেখো এখন ঠিক টাইম হচ্ছে রাত্রি ঠিক 3:15 আর এইদিকে ঋচিতা ঘুমিয়ে পড়েছে শঙ্কর তো ঘুমিয়ে পড়েছে ওখানে অঙ্কিত শুয়ে পড়েছে এখন এই সাপটা আমি এখন দেবো অঙ্কিতের গায়ে গাইস কেমন লাগছে অঙ্কিত সাপ করছি রাত্রিবেলা ঘুমোস নি না ঘুমিয়ে এইসব আমি আমার ভিডিও এডিটিং করছি এখন রাতের অবস্থা আমি এখন ভিডিও এডিটিং করছি এখানে বসে শঙ্করদা তো ঘুমাচ্ছে আগেই বললাম রেজুদা এখন ঘুমাচ্ছে অঙ্কিত ঘুমাচ্ছে তোমার জন্য আমার ঘুম নেই তাও তোমাকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো তো কতো মেয়ে গেছে রাখছে সাবস্ক্রাইব চাওয়ার যে নতুন পদ্ধতিগুলো শিখে রাখতে হবে মানে আমার ভিডিও সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করো The next day. তো এখন ঠিক টাইম হচ্ছে সকাল 6:11 আর গাইস আমরা রাত্রেবেলা ওরকম বাউলামি করে ঘুমিয়েছি অ্যান্ড আমি একদম পুরো ভিডিওটা এডিটিং করেছি 4:55 দেন আমি ঘুমিয়েছি আর আমি এখন ঘুম থেকে উঠলাম 6:11 সময় মেইনলি আমার পুরো ভিডিওটা এডিটিং করতে আমার লেগে গেছে হচ্ছে গিয়ে মিনিমাম 5টা দেন তারপরে আমি ঘুমিয়েছি তারপরে ঘুম হয়নি ঠিক মতো দেন এখন আমরা উঠলাম 6:11 সময় এখন যাচ্ছি বাড়ি কারণ ভাই আমাকে এখন বাড়ি গিয়ে ঘুমাতে হবে কারণ আমার সত্যি বলতে আমার মানে একদম পুরো ফাটিয়ে ঘুম পাচ্ছে কেননা শরীর দিচ্ছে না শঙ্করদার বাড়িতে বেরিয়ে আমি এখন এসেছি দিল্লি রোডে চা খেতে আর ভাই এসে মনে পড়লো আমার যে আইফোনের চার্জারটা তা আমি ফেলে এসেছি শঙ্করদার বাড়িতে আরে আমার কারণটা বলে দাও আমাকে কলকাতা তুই খেতে পারে না তাই হাত কাঁপে মানে মেইনলি আমার হাত না কাঁপে মানে মানে চা খেতে কাগজের মানে কাঁপে কেন না চার কাছে পুরো রেডি হয়ে এখন সে এখন যাবে হচ্ছে ব্যাক টু হোম তারপরে আমরা যাবো ব্যাক টু হোম কেননা ভাই আর শরীর দিচ্ছে না আমার একটা মানুষ সেটাই মানে আমরা কাল থেকে কাল সকাল থেকে নন স্টপ যা বেরিয়েছি মানে টিল না এখনো অব্দি মানে ভিডিও করার চক্কর একদম পুরো বানা একদম হচ্ছে একদম বাউন্ড প্লেস লেবুল আমরা মানে আমরা একটা ভদ্র করার ছেলে মাই গাইস তাকে বুঝতে পারছে না ঠিক আছে এখন আমরা যাবো বাড়িতে অ্যান্ড তার আগে ভাই আমাকে মেট্রো স্টেশনটাতে ছেড়ে দিস আমার চার্জার পাচ্ছি না বুঝি আমি কোনো চাপ নেই দেখো আমাদের সাথে কোনো কিছু যদি মানে মানে খারাপ কিছু হয় সেটা হচ্ছে ইউটিউবের একটা সবথেকে হিট কন্টেন্ট আর এটাকে মিস করিস না আর রিজু তো এখানে এসে একদম পুরো একদিনের মধ্যে একদম পুরো কাঁপিয়ে কাঁপিয়ে একদম ফাটিয়ে দিয়েছে মানে ব্লগ বানিয়ে পুরো ব্লগ বানিয়েছে একদম পুরো হ্যাঁ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যাও সাবস্ক্রাইব করে ফেলো এন্ড 1K শুন কি করছো সাবস্ক্রাইবটা করে ফেলো আর সবাই মিলে ভিডিওগুলো দেখে নাও সাপোর্ট ভালোবাসা দিও আর কি করবে তো গাইস তোমরা নপাড়া মেট্রো স্টেশন এন্ড স্যার এখন যাবে হচ্ছে হলদিয়াতে ব্যাক টু হলদিয়া হ্যান্ড 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 তো যাও পরে আবার দেখা হবে হলদিয়া খুব তাড়াতাড়ি দেখা যায় কবে যাওয়া যায় জুন তো শঙ্করদা ফিরুক বাড়িতে দেন যাবো মানে আমাদের ওখানে আসি একদম পুরো দুদিন থাকবো দুদিন থাকবি সেই লেভেলে চারটে দুদিন থেকে চারটে ভিডিও করবো ঠিক আছে একদম তো হ্যাঁ গাইস ডেইলি ব্লগ করতে করতে একদম পুরো হাঁপিয়ে গেছি তার জন্য একটুখানি স্কিপ করলাম আজকের দিনটা বাট তাও তোমাদেরকে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করেছি সকাল থেকে রাত্রি জেগে জেগে এখনও পর্যন্ত এখন টাইম হচ্ছে ঠিক বিকাল 5টা সত্যি বলতে আমার সত্যি শরীর দিচ্ছে না মানে ডেইলি ব্লগ করতে করতে তাছাড়াও একটুখানি শরীরটা খারাপ খারাপ লাগছে কেমন কেমন একটা মানে সিলেন্ডার গেছিলাম চুল কাটতে আমার চুলটা আবার এরকম করে কেটে দিচ্ছে একদম পুরো বিচ্ছিরিভাবে তো কিছুই বলার নেই গাইস একদম পুরো বাজে অবস্থা যা যা দেখলে ভিডিও পর্যন্ত কী করছো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট তো টাটা টেক কেয়ার বাই তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে সকাল 6:30 সময় তো টাটা